সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত মিয়ানমারের পেঁয়াজে সয়লাভ হলেও কয়েকদিনের ব্যবধানে ১৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে ভারতের পেঁয়াজ। মিয়ানমারের পেঁয়াজের দামও বেড়েছে দ্বিগুণ। ভোক্তারা মনিটরিংয়ের দুর্বলতাকে দুষলেও জেলা প্রশাসন বলছেন পেঁয়াজ নিয়ে তাল বাহানা সহ্য করা হবে না। পেঁয়াজ সিন্ডিকেটের তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ভারত মিয়ানমারের পেঁয়াজে ভরপুর। তারপরও সংকটের অজুহাতে কয়েকদিনে পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা পর্যন্ত। মিয়ানমার চলতেছে আপনার ৪৮ থেকে ৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে আপনার ৫৬-৫৭ টাকা। এগুলো আমদানি কারকের উপর নির্ভর করে। আমদানি কারকেরা আমাদেরকে যেরকম রেট দেয় আমরা ওইরকমই বিক্রি করি। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকারও বেশি দামে। সাধারণ মানুষের জন্য ওই পেঁয়াজ কিনাটা এখন অনেক শব্দের ব্যবনাতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই অনেক বেশি। ক্রেতারা বাজার মনিটরিং নেই বললেও পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে মাঠে থাকার দাবি জেলা প্রশাসনের। আসলে সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের কিন্তু আমাদের কাছে একটা তালিকাও রয়েছে, যারা আপনার এই সিন্ডিকেটের সাথে জড়িত। তো তাদেরকে আমরা ডেকে এনে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমদানিকারকরা বলছেন ভারত মিয়ানমারে বেড়েছে পেঁয়াজের দাম, তাই সংকট ঠেকাতে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা চলছে তাদের। মূলত পেঁয়াজ ঘাটতি আছে, সামনে আরো সংকট সৃষ্টি হবে যদি পেঁয়াজের অন্য দেশ যদি আমরা খুঁজে যদি বের করে না করি। ব্যবসায়ীরা বলছেন কেনা দামের চেয়ে প্রায় ৩ গুণ দামে পেঁয়াজ বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের ১৫ জনের একটি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।